নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বাড়ছে করোনা সংক্রমণ মোকাবিলায় মুম্বাইয়ে আজ থেকে জারি করা হয়েছে 144 নং ধারা। এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট বা খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ক্রমশ বাড়ছে দেশে করোনার সংক্রমণ, সেই সঙ্গে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশের মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের বাড়বাড়ান্ত রুখতে 144 নং ধারা জারি করা হলো মুম্বাইয়ে। জানা গিয়েছে বাণিজ্য নগরী মুম্বাইয়ে 30শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত 144 নং ধারা জারি করেছে মুম্বাই প্রশাসন। এর পাশাপাশি জারি করা হয়েছে একাধিক সতর্কতা। নতুন করে যে বিধিনিষেধ জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে কোনো বদ্ধ বা খোলা জায়গা যেমন রেস্তোরাঁ, হোটেল, ধাবা, বারে কোনো রকম পার্টি করা যাবে না। মুম্বাই প্রশাসনের তরফে জানানো হয়েছে যে দেশের ওমিক্রনের সংক্রমণ এবং করোনা আতঙ্কের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে যে 30শে ডিসেম্বর 2021 সাল মধ্যরাত থেকে এই নির্দেশ কার্যকর করা হবে বৃহত্তর মুম্বাইয়ে। আগামী 7ই জানুয়ারি রাত 12টা পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর করা হবে। কেউ যদি এই নিয়ম ভাঙেন তাহলে ভারতীয় দণ্ডবিধির 188 নম্বর ধারায় তাকে শাস্তি দেওয়া হবে। মামলা রুজু হবে অতিমারী আইন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনেও। মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অব পুলিশ চৈতন্য এস এই কথা জানিয়েছেন। উল্লেখ্য, বুধবার মুম্বাইয়ে নতুন করে 2510 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মৃত্যু হয়েছে একজনের। এই শহরে সক্রিয় রোগীর সংখ্যা 8060 জন, সুস্থতার হার 97%। বর্তমানে মুম্বাই শহরের 45টি ভবন বন্ধ করে রেখেছে শহরের পুর প্রশাসন। অন্যদিকে গতকাল গোটা বিশ্বের জন্যই চরম সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে করোনার ডেল্টা এবং ওমিক্রন প্রজাতির সংক্রমণ পৃথিবীর ওপর সুনামির মতো আছড়ে পড়বে। এর জেরে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এই দুই প্রজাতি বিশ্বব্যাপী রেকর্ড সংক্রমণ ঘটাচ্ছে। শেষ এক সপ্তাহে করোনা সংক্রমণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 11%। রেকর্ড সংক্রমণ দেখা দিয়েছে ফ্রান্স ও আমেরিকায়। এর নেপথ্যে রয়েছে ডেল্টা ও ওমিক্রন প্রজাতির। হুয়ের প্রধান বুধবার জেনেভায় বলেছেন, আমরা ওমিক্রন সংক্রমণ নিয়ে বিপুলভাবে চিন্তিত, কারণ এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে ও সংক্রমণের সুনামি তৈরি করেছে। তো বন্ধুরা, আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।